আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ডিব্রুগড় ছেড়ে বারো আসনে প্রার্থী কংগ্রেসের বিরোধী ঐক্য বিনষ্ট গৌরব গগৈকে গভীর সংখ্যার মধ্যে ঠেলে দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস নগাঁও কেন্দ্র নিয়ে গৌরব প্রদ্যুতের লড়াই ধুবড়িতে রকিবুল হুসেনের প্রার্থিত্ব নিয়ে স্থানীয়দের আপত্তি এসব জটিলতা কাটিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করতে দেরি হয়েছে অনেকটা তাছাড়া বিরোধী জুটের আসন বন্টনেও সমস্যা ছিল কিন্তু বিরোধী ঐক্য বিনষ্ট করে বারোটি কেন্দ্রে এই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব একমাত্র ডিব্রুগড় কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে আসাম জাতীয় পরিষদকে তবে লখিমপুর আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি কংগ্রেসের প্রার্থী নিয়ে অনেক টালবাহানা হয়েছে প্রদেশ নেতাদের প্রস্তুত করা প্রার্থীর প্যানেল গ্রহণযোগ্য হয়নি কেন্দ্রীয় নেতৃত্বে শেষ পর্যন্ত সোমবার থেকে দিল্লিতে টানা বৈঠকের পর মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়েছে প্রার্থী তালিকা দলের তিন নির্বাচিত সাংসদের মধ্যে টিকিট পাননি বরপেটার বর্তমান সাংসদ আব্দুল খালে বাকি দুজন গৌরব গগৈ প্রদ্যুৎ বর্দলৈ অবশ্য টিকিট পেয়েছেন বারোটি আসনের প্রার্থীদের মধ্যে বেশিরভাগ নতুন মুখ আগে কখনই নির্বাচন লড়েননি এমন প্রার্থীও রয়েছেন দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা করা প্রার্থী তালিকা অনুযায়ী জুরহাটে প্রার্থী হচ্ছেন গৌরব গগৈ নগাঁওয়ে প্রদ্যুৎ বরদলয় গুয়াহাটিতে মীরাবর ঠাকুর দুবড়িতে রকিবুল হোসেন বরপেটায় দীপ বায়ন দরং উদালগুড়িতে মাধব রাজবংশী কোকরাাজারে গর্জন মুসাহারি ডিফুতে জয়রাম ইংল্য করিমগঞ্জে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কাজিরাঙ্গায় রুজলীনাথ তিরকি সুনিতপুরে প্রেমলাল গঞ্জু ও শিলচরে সূর্য কুমার সরকার বেশিরভাগ কেন্দ্রের প্রার্থী নিয়ে বিশেষ দিমত ছিল না কংগ্রেসে কিন্তু নগাঁও দৌড়ি করিমুন কেন্দ্রের প্রার্থীত্ব নিয়ে অনেক টানাটানি হয়েছে তাছাড়া বিরোধী ঐক্যমঞ্চের শরীর তৃণমূল কংগ্রেস ও আপের সঙ্গে আসন সমঝোতা নিয়েও জলগুলা হয়েছে বিস্তর কিন্তু সমঝোতা হয়নি ডিলিমিটেশনের ফলে নিজের কাজিরাঙ্গা কেন্দ্রে ভুটানের বিন্যাস পথ দেখেছে তাই কাজিরাঙ্গা ছেড়ে নগাঁও প্রার্থী হতে চেয়েছিলেন গৌরব গগৈ কারণ ধর্মীয় সংখ্যালঘু ভোটারের আধিক্য করেছে সেই কেন্দ্রে কিন্তু নগাঁওয়ের সাংসদ প্রদ্যুত বরদলীয় দাবি ছাড়তে রাজি হননি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গৌরবের পক্ষে দাঁড়িয়েছিল কিন্তু গৌরবকে জুরহাটে পাঠিয়ে সমঝোতা করেছে কংগ্রেস হাইকমান্ড জুরহাটে বিজেপি প্রার্থী তপন গগৈর সঙ্গে অভিষেক কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে গৌরবকে জয়ের সম্ভাবনা খুব উজ্জ্বল নয় তবুও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নিতে হবে গৌরবকে দুবৃত্তের সাংসদ আব্দুল খালেক বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী সহ দশ বারো জন দাবিদার ছিলেন টিকিটে নগাঁও থেকে নিয়ে রকিবুল হোসেনকে সেখানে প্রার্থী করার তীব্র বিরোধিতাও করেন স্থানীয় সংখ্যালঘু বিধায়ক নেতারা তবুও রকিবুলের উপর বর্ষা রেখেছে কংগ্রেস হাইকমান্ড করিমন কেন্দ্রে টিকিটের বর্ষা পেক কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কিন্তু একেবারে শেষ মুহূর্তে পরিস্থিতি এমন দাঁড়ায় যে তিনি টিকিট পাবেন কিনা সংশয় হয় আরও দুই প্রার্থীর নাম উঠে আসে প্রবলভাবে তবে মঙ্গলবার সকালে তাকে দিল্লিতে ডেকে নেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা দিল্লিতে ডেকে আলোচনা করে তার টিকিট নিশ্চিত করা হয় ডিব্রুগড় কেন্দ্র আগে থেকেই আসাম জাতীয় পরিষদকে চড়ে দেওয়ার সিদ্ধান্ত একেবারে পাকা হয়ে গিয়েছিল কংগ্রেসে সেখানে প্রার্থী হবেন লুরিনোধী গগৈ কিন্তু পবন সিং সিংঘার সহ ডিব্রুগড়ের স্থানীয় ডিব্রুগের নেতারা বিরোধিতা করে সংকটে ফেলে দেন কংগ্রেস নেতৃত্বকে শেষ পর্যন্ত ওই কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লুরিনকে তবে ডিব্রুগড়রা আর কোনো আসন অন্য কোনো দলকে ছেড়ে দেয়নি কংগ্রেস ফলে বিরোধী ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি তৃণমূল কংগ্রেস আপ সিপিএম সহ বিভিন্ন বিরোধী দলের প্রার্থীও থাকবে বুথের ময়দানে তাই বিরোধী বুথের বিভাজনও করবে নিশ্চিতভাবে এতে আখেরে ফায়দা হবে গেরুয়া দলেরই অপরদিকে প্রত্যাশিতভাবে শিলচর লোকসভা আসনে সূর্যকান্ত সরকারকে প্রার্থিত্ব দিয়েছে কংগ্রেস মঙ্গলবার সন্ধ্যা রাতে প্রার্থী তালিকা প্রকাশ হতেই কুশির জোয়ার বইছে শিলচর ইন্দিরা ভবনে সেখানে দলীয় নেতা কর্মীদের অভিনন্দনের জোয়ারে বসেন সূর্যকান্ত তাকে অভিনন্দন জানান শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ জেলা ও বিভিন্ন ব্লকের নেতৃবৃন্দ সোমবারই প্রার্থী তালিকা ঘোষণার কথা ছিল কিন্তু রাজ্যের পাঁচ আসনে প্রার্থীত্ব নিয়ে জটিলতার সৃষ্টি হয় আর তালিকা ঘোষণা করা হয়নি মঙ্গলবার সকালে দিল্লি থেকে ফিরে কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও দেবব্রত শইকীয়া বলে প্রার্থী তালিকা প্রকাশের দু একদিন সময় লাগবে এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সন্ধ্যা যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তখন সাগর নিকাজে ইন্দিরা ভবনে ছিলেন সূর্যকান্ত সরকার তালিকায় চুক বুলিয়ে শিলচরে নিজের নামটি দেখেই আবেগা প্লুত হয়ে পড়েন তিনি ততক্ষণে সেখানে ভিড় জমে দলীয় নেতা কর্মী ও সাংবাদিকদের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাথমিক প্রতিক্রিয়া প্রকাশে সূর্যকান্ত সরকার বুটে লড়তে সমাজের সর্বস্তরের মানুষের আশীর্বাদ চাইলেন তিনি বলেন দীর্ঘ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন একেবারে তৃণমূল স্তর দলের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন তিনি এবার লোকসভা নির্বাচনে এসসি সংরক্ষিত শিলচর আসনে দলীয় নেতৃত্ব তার উপর আস্থা রেখেছে সেজন্য দলের জাতীয় প্রদেশ ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সূর্যকান্ত বলেন তিরিশ বছর ধরে তিনি যে কংগ্রেস সংগঠনের হয়ে কাজ করছেন এর সঠিক মূল্যায়ন করে দল তাকে স্বীকৃতি দিয়েছে এখন তিনি চাইছেন সমাজের সর্বস্তরের মানুষের আশীর্বাদ প্রায় তিন দশক ধরে কংগ্রেসে যুক্ত থাকার পাশাপাশি দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সূর্যকান্তের রয়েছে নিবিড় সম্পর্ক এদিন তার প্রার্থিত্ব প্রদানের খবর পেয়ে শাসক বিরোধী শিবিরের কর্মকর্তারা যেমন অভিনন্দন জানিয়েছেন তেমনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা সহ সাধারণ মানুষ তাকে অভিনন্দিত করেছেন দলীয় রাজনীতির উর্ধে সমাজ জীবনে তার এই গ্রহণযোগ্যতাই যে বড় পুঁজি সে কথা অকপটে উল্লেখ করেন সূর্যকান্ত তিনি বলেন জাতি ধর্মবর্ণ ভাষা নির্বিশেষে সর্বস্তরের মানুষের আশীর্বাদ ও সহযোগিতা পাবেন বলে তার দৃঢ় প্রত্যয় রয়েছে প্রসঙ্গত তিনি উল্লেখ করেন শিলচর লোকসভা আসনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিগত দিনে এই আসনে সন্তোষ মোহন দেব সুস্মিতা দেব নেতৃত্ব দিয়ে গেছেন এই আসনের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য ও মর্যাদা রক্ষার লক্ষ্যেই কাজ করে যাবেন তিনি সাংবাদিকের প্রশ্নের মুখে বিজেপিকে এক হাত নেন সূর্যকান্ত সরকার বলেন খাদ্য সুরক্ষা আইন কংগ্রেসই করেছে এখন বিজেপি বিনামূল্যে চাল দেয় বলে প্রচার করা হয় এমন দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন দেশের সার্বিক কল্যাণে কংগ্রেস আমলে যেসব প্রকল্প চালু হয়েছিল সেসব উন্নয়নমুখী প্রকল্পকে এখন হাতিয়ার করছে বিজেপি তাছাড়া গেরুয়া দলের জনবিরোধী সব নীতি নিয়ে জনতার দুয়ারে যাবেন তিনি তার দৃঢ় বিশ্বাস এবার শিলচর আসনটি পুনরুদ্ধার করবে কংগ্রেস এদিন প্রার্থী তালিকা প্রকাশের পর প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন এবার দলীয় কর্মীদের মতামতকেই গুরুত্ব দিয়েছে দলের এর উজ্জ্বল দৃষ্টান্ত শিলচর লোকসভা আসন এখানে দল প্রার্থী করেছে সূর্যকান্ত সরকারকে এই প্রার্থী দলের একনিষ্ঠ কর্মী তার নেই কোনো রাজনৈতিক না কিন্তু দলীয় একাধিক সমীক্ষায় উঠে এসেছে সূর্যকান্তের নাম তাই হাইকমান্ড তাকেই মনোনয়ন দিয়েছে সেজন্য দলের জাতীয় ও প্রদেশ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিজিত অপরদিকে হাফিজ রশিদকে নিয়ে হাইলাকান্দি কংগ্রেসের জান মিছিল আজ করিম কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা বললেন শামসুদ্দিন করিম লোকসভা শুনে দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম ঘোষণা হতেই তৎপর হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি বলেন করিম মোল আসুনে দলের পার্টির জয় কেউ আটকাতে পারবে না হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে দল মনোনয়ন দিয়েছে আসলে তিনি জনগণের মনোনীত প্রার্থী শামসুদ্দিন বলেন গুহাড়ের দিকে বিমানে আজ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গ্রামে পৌঁছাবেন সেখান থেকে সড়কপথে হাইলাকান্দি আসবেন তিনি দোলেশ্বর থেকে তাকে যান মিছিল করে হাইলাকান্দি রামকৃষ্ণনগর হয়ে করিমগঞ্জ নিয়ে যাওয়া হবে তিনি বলেন দুই জেলা কংগ্রেস সহ টিকিট প্রত্যাশী বাকি প্রার্থীরা যাতে একসঙ্গে হাফিজ রশিদের পক্ষে কাজ করেন এর জন্য তিনি নিজে উদ্যোগ নিয়েছেন ওই আসনে দলের অন্যতম টিকিট প্রত্যাশী আমিন রশিদ চৌধুরী আইনজীবী আব্দুল সবুর তাপাদার সলমন চৌধুরী আব্দুল আহাদ তালুকদারের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন উল্লেখ্য মঙ্গলবার এআইসিসি আসামের চোদ্দ আসনের মধ্যে বারোটিতে প্রার্থী তালিকা প্রকাশ করে এতে করিমগঞ্জ লোকসভা আসনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রার্থী করে কংগ্রেস ওই আসনে হাফিজ রশিদ যে টিকিট পাচ্ছেন তা সোমবারই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল হাইকমান্ডের জরুরি তলবে মঙ্গলবার সকালে তিনি দিল্লি ছুটে গিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে এক প্রস্ত আলোচনা শেষে তার প্রার্থীত্বে ছিল দেন দলীয় সূত্রে জানা গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়া করিমবুল আসনে হাফিজ রশিদের প্রার্থিত্ব নিয়ে প্রবল আপত্তি তুললেও শেষ পর্যন্ত তা টিকে ঠিকেনি গ্রাউন্ড রিপোর্ট সহ হাইলাকান্দি ও করিমব কংগ্রেসের রিপোর্টের উপর ভিত্তি করে শেষমেশ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর প্রার্থিত্বে শিলমোহর দে এআইসিসি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত